headline sponsored by Gurukulam English Medium School, Barabish. পঞ্চমীর দিন বাগুইহাটি দুর্গাবাড়ির পুজো উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। পুজো উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, কি বলবেন? ওই দেখুন, তোলা দেয়নি হয়তো, গোটা রাজ্যে তো এরকম সিন্ডিকেট চলছে, যারা তোলা দেবে না তাদেরকে গুলি খেতে হবে। হাবড়া কার রাজত্ব আপনারা তো জানেন, সবে তার একটা সাগরের ধরা পড়েছে, আরও এরকম প্রচুর সাগরের তো আছে, তারা ধরা পড়বে আস্তে আস্তে, সময় নেই। এবার কাকু কেমন আছেন, কোথায় আছেন জানতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। হ্যাঁ, আমরা তো সেটা জানতে চাই যে কাকু কোথায় আছে, সবারই ইচ্ছে। এবং কাকুর সাথে ভাইপোর মিলন হবে কত দিনে, আমরা সেটাই খুঁজছি এখন। খড়দো পৌরসভায় উপ পৌর প্রধানের বিরুদ্ধে সরব হচ্ছেন কাউন্সিলর, তৃণমূলের কোন্দল আবার প্রকাশ্যে, কী বলবেন? সব জায়গাতে কোন্দলই আছে, বাকি কিছু নেই। মাল তোলো আর ভাগ নাও, ভাগ না পেলে কোন্দল, আর মাল পেলে পরে সব ঠিক আছে। মালের কারবার এদের, অন্য কোনো ব্যাপার নেই। কাজ হচ্ছে, জনগণের উপকার হচ্ছে, জনগণের রাস্তা তৈরি হচ্ছে, পরিষেবা পাচ্ছে কি না পৌরসভার তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে, এগুলো কোনো ম্যাটার না, এগুলো ইররিলেভেন্ট। পয়সাটা উঠছে কি না, নন্দকুমারের তৃণমূলের পঞ্চায়েতের বোর্ড ভেঙে দিল হাইকোর্ট, সে তো দুর্নীতি করে এরা তো ভোট লুট করে এইভাবে তো পঞ্চায়েত বোর্ড দখল করেছে। হাইকোর্টের কাছে গিয়ে থাপ্পড় খাচ্ছে বারবার, এর আগেও তো থাপ্পড় খেয়েছে। গণতন্ত্রে জোর করে ক্ষমতা দখল করে বেশি দিন রাখা যায় না, আজ না হয় কাল। এখন কোর্ট ভাঙছে, এরপরে মানুষ ভাঙবে, মানুষ সমস্ত কিছু ভেঙে দেবে, এই ব্যারিকেড ভেঙে শেষ হয়ে যাবে। জেপি নাড্ডা দাদা আসছেন শহরে? অবশ্যই, উনি 21 তারিখে আসছেন, দু তিনটে পুজোতে উনি যাবেন, মাতৃ দর্শন করবেন এবং অঞ্জলি দেবেন। মূলত অঞ্জলি দেওয়ার জন্য উনি আসছেন, শুধুমাত্র অঞ্জলি দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে দেখা গেল যে ভাগ বাজিয়ে সাহাবাড়ির পুজোর উদ্বোধন করেন, কিরকম একটা লাগছে? দেখুন, পুজো তো বাঙালির হৃদয়ের উৎসব, মা আসছেন আমাদের মাঝে, ছোটোবেলা থেকে সবাই আনন্দ করতে আমরা অভ্যস্ত, এখন আনন্দ করছি। আমাদের কার্যকর্তার বাড়ির পুজো, প্রায় 77 বছরের পুরনো পুজো, বাংলাদেশ থেকে শুরু হয়েছিল, আজকে এখানে এসে এই পুজো চলছে। এটাও একটি বিশেষ স্মরণ করার বিষয় যে আমরা বাংলাদেশ থেকে মাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম, আজকের দিনে এটাও স্মরণ করা প্রয়োজন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ঠিক আছে, নমস্কার।